জব ইন্টারভিউগুলোর ক্ষেত্রে ডেটা স্ট্রাকচারস এবং অ্যালগরিদমের নলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা জব ইন্টারভিউর খুব স্বল্প সময়ে একজন ক্যান্ডিডেটের সকল স্কিল যাচ করার কোনো সুযোগ থাকে না তবে ডেটা স্ট্রাকচারস এবং অ্যালগরিদম এইগুলো যেহেতু ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্ট এবং যে কোনো প্রোগ্রামিংয়ের জন্য একেবারে ফান্ডামেন্টাল নলেজ দ্যাটস ওয়াই এই বিষয়গুলোর উপরে একজন ক্যান্ডিডেটের কতটুকু নলেজ আছে সেটা যাচ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন কতটা স্ট্রং সেটার উপরে নির্ভর করে সেই বিল্ডিংটার স্থায়িত্ব কীরকম হবে ঠিক সেরকম প্রোগ্রামিংয়ের ফাউন্ডেশন হচ্ছে ডেটা স্ট্রাকচারস এবং অ্যালগরিদমের নলেজ সো ন্যাচারালি একজন ক্যান্ডিডেটের যখন ডেটা স্ট্রাকচারস এবং অ্যালগরিদমের নলেজ অনেক বেশি ভালো থাকে স্বাভাবিকভাবেই তাকে অন্যান্য ক্যান্ডিডেটের চাইতে অনেক বেশি এগিয়ে রাখা যায় দ্যাটস ওয়াই আপনি যদি প্রোগ্রামিং রিলেটেড জবগুলোর ইন্টারভিউ ক্র্যাক করার কথা চিন্তা করেন ডেটা স্ট্রাকচারস এবং অ্যালগরিদমের নলেজ সেখানে অপরিহার্য আর এসব নিয়ে একদম ইলাবোরেটলি আলোচনা করা হবে আমাদের ক্যারিয়ার পাথ অন ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম ফর জবসে তাই এই সেক্টরে যদি আপনার জব আপনি এনশিওর করতে চান তাহলে এখনই এনরোল করুন আমাদের এই ক্যারিয়ার পাথে ডিটেলস তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন লিঙ্ক পাবেন কমেন্ট বক্সে